হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথে বুথ কমিটি তৈরি করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন এলাকার তৃণমূল নেতৃত্ব। গ্রামবাসীদের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে বিজেপির প্রতিনিধি জয়লাভ করেছিল, কিন্তু পঞ্চায়েত তৃণমূলের হওয়া সত্ত্বেও এই বুথের নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট সহ অনেক কাজই অসমাপ্ত থেকে গেছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, বিজেপির সদস্য এই বুথের পঞ্চায়েত মেম্বার হওয়াতে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকেছে এই অংশের মানুষ। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, তৃণমূল জিতলে এই বুথে সব সমস্যার সমাধান হবে। বিজেপির দাবি, পঞ্চায়েত তৃণমূলের দখলে রয়েছে, বিজেপির সদস্যদের সেখানে ইচ্ছাকৃতভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। হচ্ছে না, আমাদের রাস্তা জল যাচ্ছে, তো রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। সেটাই ড্রেনের ব্যবস্থা আছে, ড্রেনটা করলো, করেও ভেঙে গেল, হয়নি কেন? ওটা হয়েছে। আচ্ছা, কোন মেম্বার আছে এলাকায়? এখানে কান্তি মেম্বার আছে, কোন আগে জয়েন্ট ছিল, এখন কে আছে? কোন পার্টির, কোন পার্টির আছে এটা? বিজেপি। কোনো কাজ করেনি এগুলো? কাজ করে দিয়েছে কই, আমাদের তো হয়নি, আমাদের কাজটা হয়নি, কারণ ও অন্য গ্রামে করেছে, না করলে আমরা জানি না। ড্রেনের ব্যবস্থা আছে? আমাদের রাস্তাঘাট কোনো কিছু হচ্ছে না, আমরা রাস্তাতে চলতে পারছি না। কোন রাস্তাটা? কোন রাস্তা? কোন রাস্তা? এই রাস্তাটা পোশাকের পাশে যে রাস্তাটা, মেম্বার হলো মেম্বার কোন পার্টি করে? কোন পার্টির? বিজেপি। আচ্ছা, তো কোনো কাজ হয়নি এলাকায়? আচ্ছা, আমাদের রাস্তার সমস্যা কিছু, রাস্তা জলের ব্যবস্থা, ড্রেন হচ্ছে না। এখানে রাস্তাঘাট পাশে আমরা তৃণমূল থেকে রাস্তা করে দিয়েছি, কিন্তু এই বুথে বিজেপির মেম্বার, সে কোনোদিনও পঞ্চায়েতে যায় না, মানুষের অভাব অভিযোগ নিয়ে পঞ্চায়েতে দরবার করে না, কোনো কাজ করে না। সেই কারণে মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রচুর হারে, এখানে বিজেপির মেম্বার নিয়ে প্রচুর ক্ষোভ বিক্ষোভ আছে মানুষের। সে কোনোদিনও এখানে সেরকমভাবে কাজ করতে পারেনি। আমরা আশাবাদী আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েত গঠনে তৃণমূলকে জয়লাভ করবে। এই বুথে আমাদের শাসক দল থেকে প্রচুর কাজ করা হয়েছে, আগামী দিনে সমস্ত রাস্তাঘাট কমপ্লিট হয়ে যাবে। সদর এলাকাতে বিজেপির মেম্বাররা জিতেছে, সেখানে টিএমসির কোনো মেম্বার জিতেনি। আর সদর এলাকাতে যেহেতু বিজেপির মেম্বাররা জিতেছে, সেখানে ওই গ্রাম পঞ্চায়েতে প্রধান হচ্ছে টিএমসি, শাসক দলের। আর শাসক দলের যেখানে মেজরিটি আছে, তারা বিজেপির মেম্বারদেরকে কোনো কাজ করতে দিচ্ছে না, তার জন্য মানুষের অভিযোগ আছে যেহেতু ওই এলাকায় কাজ হচ্ছে না। যেহেতু কাজ এই জন্য দিচ্ছে না যে বিজেপির মেম্বার জিতেছে বলে এলাকায় কোনো কাজ হচ্ছে না। আপনি প্রপারে দেখেন, যেখানে যেখানে বিজেপির মেম্বার জিতেছে সেখানে কোনো অ্যালটমেন্ট দিচ্ছে না, কোনো কাজ দিচ্ছে না, যেগুলো কাজ দিচ্ছে সেগুলো কোনো মানে অযুক্তি কাজ না। আজকে আপনি চারি সাইডে দেখেন, এটা নিয়ে নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে, সাধারণ মানুষকে বিক্ষোভ করা উচিত। একটা মেম্বার কাজ করতে পারছে না, কেন পারছে না, তার জন্য প্রতিবাদ করেছে, তার জন্য আমরা খুশি আছি, কিন্তু এটা বুঝতে হবে যে কেন কাজ করতে দিচ্ছে না। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।